বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইকবাল হোসেন, প্রভাষক যুক্তিবিদ্যা, জাফলং হানিফা খাতুন মেমোরিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যুক্তি কি এবং যুক্তির প্রকারভেদ নিয়ে, অবহ আর এবং আরোহ যুক্তি নিয়ে। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যুক্তির আকার এবং যুক্তির বৈধতা। আমরা ইতিপূর্বে জেনেছি যে যুক্তি হচ্ছে এমন কতগুলো বচনের সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতা থেকে নিষ্কৃত হয়। এখন আমরা আজকের আলোচনার জন্য এখানে তিনটি উদাহরণ নিয়েছি। এই তিনটি উদাহরণের মাধ্যমে আমরা দেখাবো যে যুক্তির আকার কীভাবে আমরা নির্ধারণ করতে পারি। এখন আমরা উদাহরণের দিকে একটু লক্ষ্য করি। এখানে আমি উদাহরণ হিসাবে নিয়েছি, প্রথম উদাহরণে আমার, সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। আমার দুই নম্বর যুক্তির দিকে আমি যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী, রাম হয় ধার্মিক, অতএব রাম হয় সুখী। আমার তিন নম্বর যুক্তির দিকে যদি আমি লক্ষ্য করি, যে সকল যুক্তিবিজ্ঞানী হয় দার্শনিক, অ্যারিস্টটল হন একজন যুক্তিবিজ্ঞানী, অতএব অ্যারিস্টটল একজন দার্শনিক। এখন খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটা যুক্তির তিনটি করে পদ আছে এবং প্রত্যেকটা পদ দুইবার করে ব্যবহার হয়েছে। এখন আমরা এই পদগুলো কীভাবে আলাদা করব এই বিষয়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো, তোমরা সিদ্ধান্তে যে পদ থাকবে তা হচ্ছে সাবজেক্ট। এই যে সিদ্ধান্তে যে পদটা থাকবে তা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট বা এস। আর যুক্তি হিসাবে যে পদ থাকবে তা হচ্ছে উদ্দেশ্য পদ বা পি। এই যে যুক্তি হিসাবে আমরা এখানে কী পেয়েছি, মরণশীল, এটা হচ্ছে পি। যুক্তি হিসাবে কীভাবে পেলাম, আমরা এখানে লিখেছিলাম যে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। আমরা এই যে রাম হয় মরণশীল, এই যে একটা নির্দিষ্ট যুক্তি আমরা এখানে উপস্থাপন করেছি, এই যে আমাদের উদ্দেশ্য পদ, রামকে আমরা মরণশীল প্রমাণ করার যে আমরা একটা উদ্দেশ্য, এই যে উদ্দেশ্য নিহিত পদ হচ্ছে, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য পদ। আর এই পদটাই হচ্ছে আমরা পি নামে একে চিনে থাকব। আর যুক্তিবাক্যে আছে কিন্তু সিদ্ধান্ত নেই এমন পদকে আমরা এম হিসাবে খেয়াল করবো। এখন দেখো তোমরা যে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, কিন্তু সিদ্ধান্ত আমরা যখন আসলাম তখন রাম হয় মরণশীল। এখানে এই যে মানুষ আশ্রয়বাক্যে বা যুক্তিবাক্যে আছে কিন্তু আমাদের সিদ্ধান্তে নেই, তাহলে এটাকে মিডিল পদ বা এম নামে আমরা চিনে থাকবো। এখন আমি যদি নাম অনুসারে সাজাই তাহলে এটা হচ্ছে এস, এটা হচ্ছে এম, এটা হচ্ছে পি। আমি আমার বাকি যুক্তিগুলো যদি লক্ষ্য করি তাহলে এখানে সিদ্ধান্ত, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার উদ্দেশ্য পদ পি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমার সাবজেক্ট, রাম হচ্ছে সাবজেক্ট, আর উদ্দেশ্যে আছে, আমার ইয়েতে নাই, সিদ্ধান্তে নেই কিন্তু আশ্রয়বাক্যে আছে, তা হচ্ছে মিডিল পদ বা এম। হ্যাঁ, আমি অনুরূপভাবে যদি তৃতীয় আমার যুক্তির দিকে লক্ষ্য করি তাহলে আমি দেখতে পাচ্ছি অ্যারিস্টটল এস, এস যুক্তিবিজ্ঞানী, যুক্তিবিজ্ঞানী মিডিল পদ, দার্শনিক পি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের উদাহরণগুলোর দিকে একটু লক্ষ্য করি। এখানে একটা বিষয় আমরা যদি দেখি যে সকল এম হয় পি, সকল এম হয় পি এবং সকল এস হয় এম। এই যে এখানে সকল এস এম আর সকল এস হয় পি, সিদ্ধান্ত বাক্যে আমরা আসবো এস এবং পিতে। এখন এই যে আমাদের যে যুক্তির আকার, এই আকার ঠিক রেখে আমরা যেই যুক্তি গঠন করি না কেন, যদি আমরা অজস্র যুক্তিও গঠন করি আর যদি আমাদের যুক্তির আকার ঠিক থাকে তাহলে আমাদের যুক্তি বৈধ। এখন
এখন একটা জিনিস আমরা বলতে পারি যে যুক্তির আকার ঠিক রেখে, গঠনগত দিক ঠিক রেখে আমরা যদি অজস্র যুক্তিও গঠন করি না করি, তারপরেও আমাদের যুক্তি বৈধ হবে। তাহলে আরও যুক্তির ক্ষেত্রে যুক্তির বৈধতা নির্ভর করে যুক্তির আকারের উপর। তাই বলা যায় যে বৈধতা হলো আকারের আকারগত, আর যুক্তি হলো বৈধতা হলো আকারগত, আর আকার যদি বৈধ হয় তাহলে যুক্তি অবশ্যই বৈধ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি যুক্তির আকার ঠিক রেখে, যুক্তির যে বৈশিষ্ট্য বা আকার যদি এইটা যদি আমরা ঠিক রেখে আমরা যত যুক্তি তৈরি করি না কেন, যতগুলা যুক্তিবাক্য তৈরি করি না কেন, আর তার যদি আকার যদি ঠিক থাকে তাহলে আমার যুক্তিটি বৈধ হবে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে যুক্তির বৈধতা। আমার যুক্তিকতাটা নিয়ে আলোচনা করতে হলেই আমার প্রথমে যে জিনিসটা চলে আসে তা হচ্ছে যুক্তির বৈধতা। বৈধতা জিনিসটা কী? এখন আমি আগে বলেছি যে যুক্তির আকার যদি ঠিক হয় তাহলে যুক্তি বৈধ, আর যদি আকার ঠিক না থাকে তাহলে যুক্তি অবৈধ। এখন যুক্তির আকারগত বৈধতা নিয়ে আমি কিছু বলছি, তোমরা একটু লক্ষ্য করো। যুক্তির বৈধতার কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করতে পারি তাহলে আমাদের যুক্তি বৈধ হবে। যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিষ্কৃত হবে। এই যে মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। এই যে এই উদাহরণে যেভাবে আমরা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিষ্কৃত হয়েছে, এই অনিবার্যভাবে যদি আমাদের সিদ্ধান্তে উপনীত হতে পারি তাহলে আমাদের যুক্তিটি বৈধ। যুক্তিবাক্যের সঙ্গে সিদ্ধান্তের প্রসক্তি সম্বন্ধ থাকবে। এখন প্রশ্ন আসে আমাদের মনে যে প্রসক্তি সম্বন্ধ কী? যুক্তিবাক্যের সঙ্গে সিদ্ধান্তের প্রসক্তি সম্পর্ক, প্রসক্তি সম্পর্ক হচ্ছে এমন এক ধরনের সম্পর্ক যে সম্পর্ক যেমন বৃষ্টির সাথে মেঘের সম্পর্ক। ধরো তোমরা উদাহরণস্বরূপ যদি মনে করো যে কুরআন তেলাওয়াত করলে বা শুনলে কারো ভালো লাগে, মনে প্রশান্তি জন্মে, এই যে প্রশান্তি জন্মা, এখন এমন কোনো ব্যক্তি নেই যে কুরআনের সুর শুনে বা তেলাওয়াত শুনে তার মনে প্রশান্তি আসবে না। এই যে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক, এই সম্পর্ককেই আমরা প্রসক্তি সম্পর্ক হিসাবে চিহ্নিত করে থাকব। এখন তিন নম্বর উদাহরণ যদি হল বৈধতা হলো আকারগত, যুক্তির বৈধতা হলো আকারগত, তার বাস্তবের সাথে যদি মিল নাও থাকে তাহলেও যুক্তি বৈধ হবে। আমি এই বিষয়টা তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে দিচ্ছি যে যুক্তির যদি আকার ঠিক থাকে আর তা যদি বাস্তবের সাথে মিল নাও থাকে তারপরেও যুক্তি বৈধ। একটু লক্ষ্য করো তোমরা, আমরা আমাদের আগের উদাহরণটাও দেখছি যে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, রাম হয় মরণশীল, এটা আমাদের আকারগত দিক দিয়ে মিল থাকার কারণে আমাদের যুক্তিটি বৈধ। এখন আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি যে যদি বাস্তবতার সাথে মিল নাও থাকে তারপরেও যুক্তি বৈধ হতে পারে। যেমন সকল মানুষ হয় অমর, রাম হয় মানুষ, রাম হয় মানুষ, অতএব রাম হয় অমর। তাহলে আমরা যুক্তির আকারের দিকে লক্ষ্য করি, আমাদের এস পি এম এম পি এস
সকল মানুষ হয় অমর, রাম হয় মানুষ, অতএব রাম হয় অমর। এই যে এখানে আমাদের যুক্তির আকার যদি দেখি আমরা, সকল এম হয় পি, এস হয় এম এবং এস হয় পি। এই যে আমার যুক্তির আকার ঠিক থাকার কারণে, যদিও যুক্তিটির কোনো বাস্তবিক কোনো বৈধতা নেই, তারপরেও আমার যুক্তিটি বৈধ, কারণ আমার যুক্তির আকার ঠিক আছে। আর আকারের দিকে মিল থাকলেই যুক্তি বৈধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব যে তোমরা যুক্তির আকার এবং যুক্তির বৈধতা সম্পর্কে একটি ধারণা লাভ করতে পেরেছো। আর আগামী ক্লাসে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। শেষ করব।